নমস্কার বন্ধুরা আমি প্রীতি কলকাতা ব্লেসিং টিম থেকে আমরা তর্কম সাধন দ্বারা লিখিত পুস্তক কর্ম এবং পুনর্জন্মের টুয়েলভ চ্যাপ্টার চর্চা করছি তা হলো কর্মের স্তর লেখক লিখেছেন যে প্রাচীন ঋষি আমাদের বলেছেন যে আমরা নিজের কর্ম থেকে বাঁচতে পারি না আমরা বর্তমানে যা কিছু করছি তা আমরা নিজের সঙ্গে তো করছি এবং নিজের সঙ্গে সঙ্গে অন্যের সঙ্গেও করছি আমাদের জীবনে এমন কোনো সময় নেই যেখানে আমরা অভিনয় করি না যে কোনো অ্যাকশন চলতেই থাকে আমরা প্রত্যেক মুহুর্তে কারবাহিতেই আছি যদি আমরা নিষ্ক্রিয়তার স্থিতিতে থাকুক না কেন আমরা অর্থাৎ আমরা যদি কিছু না করি খালি বসেও আছি তাহলে আমি অ্যাকশন করছি এর অর্থ এটাই হবে মানুষ কন্টিনিউ অ্যাকশন প্রডিউসিং সোর্স যদিও সে মানুষ ঘুমে থাকবে জেগে থাকবে মৃত হোক অথবা জীবিত হোক যে কোনো অবস্থায় থাকুক না কেন কর্ম করেই থাকে এভরি মিনিট এভরি সেকেন্ড কোনো না কোনো কর্ম হতেই থাকে আগের প্রকরণে আমরা জেনেছি যে আমাদের ওয়ার্ল্ড সেভ হয় না তাহলে আমরা এনার্জির তরঙ্গ আমরা পাঠিয়ে থাকি স্পেসে যা কিছুক্ষণ পর আমাদের কাছে ফেরত আসে যা কিছু আমরা কখ কখনো করেছি একদিন আমাদের কাছে এক গুঁজের মতো সামনে এসে থাকে অর্থাৎ এক গোর মতো ফেরত এসে থাকে তা আমাদের এই লাইফ অথবা অন্য লাইফও পেতে পারি হতে পারে দু হাজার বছর পর পেতে পারি অথবা দুদিন পরও পেতে পারি অথবা দু মিনিট পরও পেতে পারি তা আমরা জানি না আমাদের যে অ্যাকশান আছে অথবা গুঞ্জ যা আমাদের কাছে ফেরত আসবেই তাহলে এটাও বলাও সঠিক হবে যে আমরা নিজের প্রতিধ্বনি সাম টোটাল এক জিনিসের ইকু আসছে না আমাদের মাল্টিপাল অ্যাকশান আছে আমাদের জীবনের সারা দিন পুরো জন্মে পুরো বছরের যে অ্যাকশান আমরা করছি তার ইকু আমাদের কাছে এসে থাকে এই সবের সম টোটাল হয়ে আমাদের ইকো আমাদের কাছে আসছে পূর্বক্রিয়ার দ্বারা উৎপন্ন সব প্রতিক্রিয়া এক নতুন ব্যক্তিত্ব বানাবে আমাদের পূর্বের জন্মেই হোক না কেন ধরে নিন আমাদের এই জন্মে আমরা কি কি করছি আমাদের থট হোক স্পিচ হোক আমাদের অ্যাকশন হোক সেই সব কর্ম যে আমি করছি তার প্রতিক্রিয়া একত্রিত হয়ে এক ব্যক্তিত্ব নির্মাণ করে যা ডিসাইড করবে যে পরের জন্মে আমরা জীবন আমার পার্সোনালিটি কেমন হবে এটাই কারণ আছে যে আমরা বলতে পারি কি ভবিষ্যে আমি সেটাই হব যা আমি এখন ফিল করি বা যেরকম ভাবনা থাকে অথবা যেরকম কথাবার্তা থাকে অর্থাৎ যা কিছু এই মুভিং টাইমে মনে করুন যে বর্তমানে যা চলছে আর পাস্টে আমাদের চলে গেছে সেখানে আমরা কিছুই বদলাতে পারিনি আমরা ফিউচারে যখন প্রেজেন্টে আসবে আমাদের ফিউচার যখন প্রেজেন্টে আসবে তখন আপনি কিছু করতে পারবেন কিন্তু আমাদের যে ক্রিয়া সময় আমাদের প্রেজেন্ট মোমেন্টেই আছে তাহলে আমরা এই সময় যা কিছু ভাবছি আমাদের যা কিছু কর্ম আছে ওইভাবে আমরা ফিউচারে আমাদের সেই রকমই পার্সোনালিটি অথবা কর্ম হবে এই রকম জ্ঞানের প্রকাশ দ্বারা আমরা ভবিষ্যের জীবনের যোজনা বানাতে পারি কারণ আমরা যা কিছু ইচ্ছা করি সেই সবই হয়ে থাকে যদি আমাদের মধ্যে জ্ঞান থাকে তখন কখন আমি পজিটিভ ফিল করছি কখন আমি নেগেটিভ ফিল করছি কখন ভালো বিচার আসছে আর কখন খারাপ বিচার আসছে সেই হিসেবে আমাদের এই জ্ঞান হয়ে যায় যে আজকে যে আমার থট আছে কিছুদিন পর অথবা কিছু সময় পর আমাদের কাছে ফেরত আসবে। তাহলে এই জ্ঞানের সঙ্গে নিজের জীবনে রোজনা বানাতে পারি অর্থাৎ প্ল্যান করে নিজের ফিউচারকে নিজের ইচ্ছা মতো করতে পারবো মনে করুন এক বিশাল ইমারত বানাতে চাই তাহলে ভবিষ্যতে সেই ইমারত তৈরি হবে তার ফাউন্ডেশনের জন্য তৈয়ারি প্ল্যানিং সব আজকের তারিখে করতে হবে কেমন চাই আমাদের ফিউচার তার অ্যাকর্ডিংলি আমাদের তৈরি হতে হবে যদি আমরা আত্মার অগ্নি প্রয়োগ করি এবং মানসিক উর্জাকে ক্রিয়াতে আনি তাহলে বর্তমান কর্মকে বদলানো কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় আমরা যদি নিত্য জাগ্রত অবস্থায় থেকে কনসিয়াস হয়ে কি কর্ম করছি এবং তার ফল কি হবে তা ভেবে যদি আমরা অ্যালার্ট থাকি তাহলে বর্তমান কর্মকে আমরা বদলাতে পারবো এই চেঞ্জ আনা কঠিন হতে পারে এটা এক প্র্যাকটিস আমাদের ন্যাচারাল রিয়াকশান আমাদের জীবনের কোনো রকম কষ্ট আসে আমাদের রিয়াকশন ওই রকমই হয়ে যায় থাক আমাদের মধ্যে যে জেলেসি রাগ আছে ইরিটেশান হলো এই সব যে খারাপ অভ্যাস আমাদের মধ্যে থাকে তা ইমিডিয়েটলি এক রাত্রির মধ্যে চেঞ্জ করা সম্ভব নয় কিন্তু উইথ প্র্যাকটিস আমরা নিজের মধ্যে এই চেঞ্জেস আনতে পারি এটা করা মুশকিল হতে পারে কিন্তু অসম্ভব নয় আমরা নিজের বিষয়ে অ্যালার্ট থেকে নিজের মধ্যে চেঞ্জেস আনি তাহলে এটা পসিবল হবে অর্থাৎ এ থেকে আমরা এই নিষ্কর্ষে আসি আমাদের যেরকম ফিউচারের দরকার সেই রকম প্ল্যান আমাদের করতে হবে যদি আমাদের কাছে কাছে এই জ্ঞান থাকে তাহলেই এটা পসিবল ধরুন আমি যদি অ্যানালাইসিস মোডে যাই যে কীরকম আমার রিলেশনশিপ রয়েছে কীরকম আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন রয়েছে কীরকম অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আমার রিলেশনশিপ রয়েছে তা যদি অ্যানালাইসিস করি সেখানে আমি রিফ্লেকশনের জন্য কাজ করি আমাদের যদি ফিউচার সবার থেকে হেল্পের দরকার ভালো জীবনশৈলীর দরকার অথবা খুশিতে ভরা জীবনের দরকার তাহলে আমাকে এখন এই মুহূর্তে চেন্ডে আনতে হবে আমাদের যদি নিত্য জাগ্রত অবস্থায় থাক আমরা যদি নিত্য জাগ্রত অবস্থায় থাকি এবং কনসিয়াসনেসের থ্রু আমাদের এটা করতে করা পসিবল হবে এরপর লেখক লিখেছেন যে কখনো কখনো কর্মকে অনেকে ইন্ডিভিজুয়াল ভেবে থাকেন এই থট অবলোকনের কম থাকার পরিণাম অর্থাৎ ব্যক্তিরা ভাবেন যে শুধু ইন্ডিভিজুয়াল কর্মই হয়ে থাকে কিন্তু এমন হয় না অবজারভেশন ব্যক্তিরা ভাবেন যে শুধু এটা আমার কর্মের পরিণাম সামনে আসছে কিন্তু এমন হয় না হিউম্যানিটি ইন টোটালিটির পরিণাম আমাদের সামনে এসে থাকে আমরা আগেই জেনেছি যে আমরা কর্ম শেয়ার করে থাকি সেই হিসেবে মানবতা এক ফুল একাই আছে সেখানে প্রত্যেক ব্যক্তি এক কোশিকা আমাদের কাছে প্রত্যেক কোশিকার কর্ম এবং সমস্ত কোশিকার সামূহিক কর্ম আসে এর অর্থ হলো আমরা একে অপরকে প্রভাবিত করতে থাকি সেই প্রকারে জীবনে জীবন আমরা সমস্ত স্তর জীবনযাপন করে থাকি এছাড়া আমরা নিজের কর্মের জন্যই নয় অন্যের কর্মের জন্য রেসপন্সিবল কারণ অন্যরা আমাদের কার্য করার প্রক্রিয়ার কারণ হয়ে থাকে এবার ভালোভাবে এই জিনিসকে আমরা বুঝবো এখানে ইন্ডিভিজুয়াল কর্ম কী তা ভালোভাবে আমরা ক্লিয়ার হয়ে গেছে আমাদের থট অ্যাকশন কন্ট্রোল আনবো তখনই ইন্ডিভিজুয়াল কর্ম করতে পারব কিন্তু টোটালিটি অফ হিউম্যানিটি ধরা হয় সেখানে কী হয় ধরুন আমরা এক সেল ইন্ডিভিজুয়াল আমাদের আমাদের কর্ম কাউন্ট হয়ে থাকে প্লাস আমরা গ্রুপে অর্থাৎ সমস্ত ব্যক্তিদের সঙ্গে অথবা সমস্ত কোষেগার সঙ্গেও আমরা সাময়িক কর্ম করে থাকি এছাড়া আমরা শুধু নিজের কর্মের জন্যই নয় অন্যের কর্মের জন্যও রেসপন্সিবল হয়ে থাকে সাধারণত অন্যেরা আমাদের করার প্রক্রিয়ার কারণ হয়ে থাকে সাধারণত অন্যেরা সাধারণত আমরা কি করছি আমরা কোনো জিনিসকে রিয়াকশন দিচ্ছি তখন আমরা কিভাবে তখন আমরা ভাবি যে সামনের ব্যক্তি এমন করছে তাই আমি রিয়াকশন দিচ্ছি সে আমার সঙ্গে সেই রকমই কথা করছে তাই আমার রাগ আসছে অথবা সে এক শো অফ করছে তাই আমার জেলেসি হচ্ছে অর্থাৎ আমি কারণ অন্য ব্যক্তিকে বানাচ্ছি তার জন্য আমাকে জেলেসি হচ্ছে জেলেসি হওয়ার পর আমিও কিছু করব তখন আমিও কারণ হয়ে যাব তাহলে আমাদের যে অ্যাকশন এবং রিয়াকশানের চেন তা চলতেই থাকে তাহলে এটা বলা সঠিক হবে আমরা ইমিউনিটি ইন টোটালে এক ছোট সেলের মতো আমাদের কর্ম অন্যকে এবং অন্যের কর্ম আমাদের প্রভাবিত করে অর্থাৎ আমরা কর্ম শুধু আমাদের হয় না অন্য থেকেও প্রভাবিত হয় অন্যকেও প্রভাবিত করে এভাবে ব্যক্তিগত কর্ম রাষ্ট্রীয় কর্ম এবং গ্লোবাল কর্ম হয়ে যায় আমরা যখন এই জিনিসকে ভালোভাবে বুঝতে পারব তখন কখনই এটা বলবো না যে আমাদের রাষ্ট্র ভালোভাবে চলবে অন্যের রাষ্ট্র কীভাবে চলবে এই বিষয়ে আমার কোনো লেনদেন নেই এই রকম করাও সঠিক হবে না তাই অজ্ঞানতার জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি ভবিষ্যতে এরকম ব্যক্তিরা অবগত থাকবে এবং সবাই অ্যালার্ট থাকবে অন্যেরা যেরকম ব্যবহার করছেন তাতে আপনাকে ফরক পড়বে আমরা আমরা এক কান্ট্রি ভেবে শুধু তাকেই নিজের আপন মেনে থাকতে পারি না আমাদের সবার জন্য সমস্ত রাষ্ট্রের প্রগতির জন্য সমৃদ্ধির জন্য গম্ভীর রূপে জিম্মেদারি নিতে হবে ফর রিলে ফর এক্সাম্পল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা সবাই জানি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপার করতে এসেছিলেন সে কোম্পানি যখন এক এক রাজ্যকে নিজের অধিকারে নিতে শুরু করলেন সেই রকম সেই সময় ইন্ডিয়ার প্রত্যেক রাজ্য নিজের ভালোর জন্য ভেবে শান্ত বসেছিলেন তার রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে আসছে তার জন্য তার কোনোই কোনো ফরক তাদের পড়ছিল না তারা শুধু নিজের রাজ্যের জিম্মেদারি বা কনসার্ন ছিলেন অথবা নিজের জিম্মেদারির বিষয়ে কনসার্ন ছিলেন তারা আলাদা আলাদা ভাবনা রাখতেন আমরা আমরা তাদের থেকে আলাদা আমাদের ওনাদের সঙ্গে কোনো প্রকার লেনদেন নেই কিছু দিন যাওয়ার পর প্রতিবেশীর সঙ্গে যা হলো তাদের সঙ্গেও সেটাই হলো ইন দ্যাট কেস আমরা ভালোভাবে বুঝতে পারছি এই জিনিসকে যদি আমরা রিয়েলাইজ করি তাহলে বুঝতে পারবো যে কত অজ্ঞানতা ছিল যখন আমাদের ফ্রিডম মুভমেন্ট হয়েছিল যখন গান্ধীজি চালিয়ে চালিয়েছিলেন এবং যা এবং বাকি অন্যান্য ব্যক্তিরা নিজের নিজের হিসেবে সেই ফ্রিডাম মুভমেন্টকে চালিয়েছিলেন কিন্তু সব ব্যক্তিকে একত্রিত করে ওই কার্যের জন্য ওই পারপাসের জন্য যেতেন না যদি আগে সবাই একত্রিত হয়ে অ্যাজ এ হিউম্যানিটি অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ হোল তারা ভাবনা আনতে পারতেন তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পাওয়ার আসতোই না ভারত ইংরেজের গোলামের জন্য যেতই না ভারত গোলাম হতোই না কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এক ইউনেশন এক লোকেরা একত্রিত হয়ে এক জিনিসের ফ্রিডামের জন্য কাজ করেছিলেন তাই আমি স্বাধীনতা পেলাম এভাবে তাই আমরা স্বাধীনতা পেলাম এভাবে আমরা যদি আলাদা ভাবনা রাখবো সবাই ভিন্ন ভিন্নভাবে খারাপ শক্তির আন্ডারে এসে যাব অর্থাৎ অথবা অন্য খারাপ কর্ম হতে থাকবে এক্স্যাক্টলি এই সিনারিও হিউম্যানিটি অ্যাজ এ হোলও হবে আমরা যদি নিজের পৃথিবীর বিষয়ে কথা করি তাহলে সব কান্ট্রি সেই রকমই অবস্থা হবে লেখকের এখানে এই প্রসঙ্গ মেনশন করা সঠিক যে শুধু নিজের বিষয়ে ভাবনা রাখা সঠিক নয় আমাদের আমাদের পুরানো শাস্ত্রে উল্লেখ আছে বাসুদেব এবং কুটুম্বকম এক কুটুম্ব আছেন বাসুদেব অর্থাৎ পুরো পৃথিবী আমাদের হিউমিউনিটি অ্যাজ এ হোল একই আছে আপনি শুধু নিজের বিষয়ে সেলফ বিষয়ে চিন্তা করতে পারেন না এই বিষয়ে আমার আমরা আরও ক্লিয়ারলি হব আরও একটা এক্সাম্পলের দ্বারা এইরকম বলতে হবে যে চোখ মুখ হাত পা শরীরের অন্য অঙ্গের দেখাশোনা করা উচিত অর্থাৎ আপনারা আপনার কাছে এক শরীর আছে যা টোটালি দিতে করে তাহলে সবাই নিজের ফাংশন করবে তাহলে বডি প্রপারলি ফাংশন করতে পারবে সেইভাবে যদি শরীরের সব অঙ্গকে নিজের দেখাশোনা করতে হবে এবং অন্যের অঙ্গের বিষয়ে ভাবনা করতে হবে ফর এক্সাম্পল আমার কাছে মুখ আছে তাই আমি খেতে পারছি আমি যদি খারাপ আমি যদি খাবার ডিসিপ্লিন হয়ে না খাই বা কন্ট্রোলে না খাই তাহলে কি হবে আমার মুখের কাজ হচ্ছে খাবার খাওয়া আমি মুখে দ্বারা খেয়ে আমি এনজয় করলাম কিন্তু কর্মের ফল কি হবে এক ইন হবে ডায়রিয়া হতে পারে বেশি দিন ধরে এরকম চললে ওবেসিটি হতে পারে অর্থাৎ আমাদের মুখ যদি শুধু নিজের বিষয়ে ভাবে তাহলে চলবে না কারণ যদি ভাবে কি আমি স্বাদ পাবো এই ভাবনা শুধু রাখবে তাহলে চলবে না তাকে সম্পূর্ণ শরীর অন্যান্য অঙ্গের বিষয় যত্ন এবং সতর্কতা রাখতে হবে এইভাবে আমরা এই বিষয়ে এক্সাম্পল করতে পারি লেখক লিখেছেন যে নতুন নৈতিকতা নির্মাণ কর্মের নির দ্বারা হবে অর্থাৎ আমাদের কর্মের বেসিসের উপর যে নৈতিকতা আমরা আমরা কী অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মরালি হোয়াট ইজ কারেক্ট এই বেশেষ হবে আমরা প্রত্যেকেই মানবতার কর্মের সঙ্গে নিজের কর্মের ভুক্তান করে থাকি এটা তো আমরা ভালোভাবে জানি যে আমরা সবাই নিজের কর্মের ভুক্তান করি এবং কোন গ্রুপ থাকলে অন্যান্য ব্যক্তিদের সঙ্গেও কর্ম শেয়ার করে থাকি তাহলে সেখানে আমাদের নিজেকে স্মরণ করানো উচিত যে আমরা যখন ভালো এবং খারাপ কর্মের বিষয়ে যখন চর্চা করছি তখন তার মধ্যে যদি আমরা ভালো কর্ম করছি তাহলে কর্ম তাহলে কর্ম অন্যদের সঙ্গে ভালো কর্মে অন্যদের সঙ্গে শেয়ার করি আর অন্যেরাও যদি ভালো কর্ম করছেন তাহলে তারাও সেই কর্ম আমাদের শেয়ার করছেন আমাদের কোনো খারাপ কর্ম আছে তার প্রভাব অন্যের উপর পড়বে এবং অন্যের তারা করা খারাপ কর্মের প্রভাব আমাদের উপর পড়বে তাহলে প্রত্যেক ব্যক্তির প্রয়াস এবং উপলব্ধি অন্য ব্যক্তিদের পূর্ণতার দিকে অধিক উপলব্ধির দিকে প্রয়াস করতে সাহায্য করে অর্থাৎ ই পিপল আর ইউনাইটেড আছেন একই রকম চিন্তাভাবনা রাখছেন তাহলে সমস্ত হিউম্যানিটি ইন টোটাল সবাইকে পারফেকশনের দিকে নিয়ে যাবে এবং বেশি অ্যাচিভমেন্ট প্রাপ্ত হবে স্পিরিচুয়াল গ্রোথ ভালোভাবে হতে পারবে আমাদের সব ভালো কর্ম ভালো বিচার কৃতজ্ঞতা শুধু নিজের জন্যই হয় না সম্পূর্ণ মানবতার জন্য আশীর্বাদের প্রতীক অর্থাৎ এইভাবে আমরা নিজের জন্য ভালো করছি সঙ্গে সঙ্গে সমস্ত হিউম্যানিটির জন্য ভালো করছি এটা এইরকম সঞ্চয় যাকে ব্যক্তি এবং ব্যক্তিসমূহ নিজের প্রেরণার ভিশন দ্বারা সুরক্ষিত করে এবং বিকাশের দিকে নিজের পদক্ষেপ রাখেন ধরুন এক বড়ো কম্পিউটার সিস্টেম আছে যা ইলেকট্রিক এবং ম্যাগনেটিক উর্জার দ্বারা নির্মিত এক বিশাল এবং ডিভাইন কম্পিউটার আপনি ধরে নিন যার মধ্যে ইলেকট্রিক ইম্পালসেস আছে ম্যাগনেটিম ইম্পালসেস আছে তাহলে সেখানে যেসব কর্ম হবে রাইটিয়াস কর্মই হবে সেই কর্মই হবে যা সবার জন্য রাষ্ট্রের জন্য হোক গ্লোবালের জন্য হোক যা সবার জন্য সঠিক হবে সেটাই রাইটিয়াস কর্ম আমরা জানি যে আমাদের শব্দ এবং বিচার স্পেসি সেভ হয় না এটা তরঙ্গের হিসেবে যায় এবং কিছু সময় পর তা আমাদের কাছে ফেরত আসে তাহলে এটা আমাদের জানা খুবই জরুরি যে এক সুপার কম্পিউটার যা খুব খুবই ইন ডিটেলে কাজ করে যা আমাদের এটাও একটাও শব্দ একটাও বিচার একটাও কার্য স্পেসে হারিয়ে যায় না সবার রেকর্ড আছে সব কিছু রেকর্ড আছে এই সব কম্পিউটারে প্রপারলি রেকর্ড আছে সময় আসবে তখন এই প্রকারের জিনিস আমাদের কর্মের ফল তৈরি হয়ে আমাদের কাছে ফেরত আসবে এই কম্পিউটারের সঞ্চালককে সোলার উইংস যারা মানবের কল্পনার থেকে অধিক বেশি উন্নত এই কম্পিউটারের বিষয় যদি আমরা বলি তাহলে খুব কমপ্লেক্স এবং অ্যাডভান্স সিস্টেম এর মধ্যে কোনো হিসাব এদিক ওদিক হয় না যা আমরা দিয়ে থাকি সেই সব আমরা পেয়ে থাকি তাহলে বন্ধুরা আজকের জন্য এতই খুশিতে থাকুন সুখীতে থাকুন